দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, প্রচারণার কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। সাদিয়া, আপনি যেমনটা বলছিলেন যে আসলে রংপুরের যে সংসদীয় আসনগুলোতে শেষ মুহূর্তে যে প্রচার প্রচারণা, সেটি কিন্তু আমরা দেখেছি যে দিনরাত একাকার করে কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণা, সেটি কিন্তু প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন। তবে নানা উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন, পাশাপাশি যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে এবং অন্যান্য যে দলীয় প্রার্থীরা রয়েছে, তারাও কিন্তু নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোটারদের দ্বার প্রান্তে শেষ মুহূর্তে কিন্তু যাচ্ছেন। কারণ গতকাল থেকে যে সেনাবাহিনী মাঠে থাকার কারণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু নির্বাচন কমিশন যেটি দিয়েছে সেটি লক্ষ্যে কিন্তু কাজ করছে। দেখেছি যে আমার পিছনে রয়েছে যে অনেক কজন ভোটার রয়েছে আমার সাথে, আমরা একটু কথা বলবো যে আসলে এবারে কি ধরনের ভোট হবে, আপনারা আসলে কি ধরনের প্রার্থীকে বেছে নেবেন? আমরা নির্বাচন শান্তি শৃঙ্খলা মতে ভোট দেব উপযুক্ত লোক শিরিন সাহেবকে। আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে এবারে ভোট কেমন হবে এবং ভোটাররা কেমন ভোট কেন্দ্রে যেতে পারবে, কোনো ভয় আছে কিনা? সুন্দর সুষ্ঠুভাবে ভোট হবে, ভোটাররা নিজেরা ভোট সেন্টারে ভোট দেবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্কা নৌকা মার্কায় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। এদের কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা এই এলাকার জন্য? এলাকার জন্য উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে এবং বাকি কিছু ছোটখাটো কাজ আছে, সেটাও পরে নির্বাচনের পরে ইনশাল্লাহ হয়ে যাবে, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি ইনশাল্লাহ। জি সাদিয়া, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে সাধারণ ভোটার থেকে শুরু করে আমরা কিন্তু তাদের আসলে অনেক ধরনের আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে এলাকায় যেভাবে যে উন্নয়ন হয়েছে আগামীতে যেন যে উন্নয়ন করতে পারবে সে ধরনের প্রার্থীকেই কিন্তু তারা নির্বাচন করবে। তবে ভোটারদের মধ্যে যে একটা উৎকণ্ঠা, সেটি কিন্তু এই যে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকার কারণে আসলে ভোটারদের মধ্যে যে একটা স্বস্তি, সেটি কিন্তু লক্ষ্য করেছি। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানুষ কিন্তু উৎসব, যে ভোট উৎসব সেটি পালনের জন্য কিন্তু আসলে এই যে রংপুর উত্তরাঞ্চলের যে মানুষ সেটি কিন্তু অপেক্ষা করছে। তবে এই ছিল আমার কাছে সাদিয়া রংপুর থেকে। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে।